ভোট না দেবার আবেদন জানিয়েও ভোটে জয়ী হলেন প্রাক্তন পৌর প্রশাসক। দলীয় নির্দেশে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেও নির্দল প্রার্থী হিসেবে জয়ী গোবরডাঙ্গার সুভাষ দত্ত। ভোট না দেবার আবেদন জানিয়ে ভোটে জিতলেন গোবরডাঙ্গা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক সুভাষ দত্ত। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর প্রার্থী তালিকায় স্থান না পেয়ে নির্দলে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। তৃণমূল প্রার্থী দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে ভোটে লড়াই করার সিদ্ধান্ত নেন। গোবরডাঙ্গা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নও জমা দেন। আপেল চিহ্নে ভোটের ময়দানে শুরু হয় প্রচার। এসবের মাঝেই দলীয় নেতৃত্বের আবেদনে নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর কথা জানান সুভাষ দত্ত। সরকারি নিয়ম অনুযায়ী ততদিনে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পার হয়ে গেছে। স্বাভাবিকভাবেই প্রার্থী হিসাবে ব্যালট পেপারে তার নাম রয়ে যায়। দলের সিদ্ধান্ত মেনে লিফলেট ছাপিয়ে এলাকায় প্রচারও করেন। সাধারণের কাছে লিফলেটের মাধ্যমে জানিয়ে দেন নির্বাচন প্রক্রিয়া থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। এ বিষয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে চিঠি দিয়ে মনোনয়ন প্রত্যাহারের কথাও জানান তিনি। দলীয় নির্দেশে পৌরভোটের প্রচারে বিভিন্ন এলাকায় প্রচারও করেন সুভাষ দত্ত। এদিন ফলাফল ঘোষণা হতেই দেখা যায় 17 আসন বিশিষ্ট গোবরডাঙ্গা পৌরসভার 15টি আসনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। 1টি আসন বামেদের দখলে, আরেকটি আসনে নির্দল প্রার্থী হিসাবে জয়লাভ করেছেন সুভাষ দত্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী পেয়েছেন 363 ভোট, সুভাষবাবুর প্রাপ্ত ভোট 886। এ বিষয়ে সুভাষ দত্ত জানান, প্রার্থী হিসাবে তালিকাতে নাম না থাকায় এলাকার মানুষ নির্বাচনে দাঁড়ানোর কথা বলেন। তাদের সাথে আলোচনা করে মনোনয়ন জমা দিয়েছিলাম। গত 19 তারিখ দলের পক্ষ থেকে অনুরোধ করার পর প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছিলাম। প্রার্থীপদ প্রত্যাহার করার কথা হ্যান্ডবিল ছাপিয়ে প্রচারও করি। বিভিন্ন ওয়ার্ডে দলের হয়ে প্রচারে গেছিলাম। ইভিএমে নাম ও সিম্বল থেকে যাওয়ায় ফলাফল ঘোষণার পর দেখা যায় আমি জয়ী হয়েছি। আগামীতে আপনার অবস্থান কি হবে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুভাষবাবু জানান, যেহেতু দল আমাকে বহিষ্কার করেনি, আমি দলের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি মনে করি দলের সৈনিক হিসাবে আমি কাজ করে যাব। দল যা নির্দেশ দেবে সেই মতো চলব। আমার যেটুকু প্রচার করার আমি প্রচার করেছি, কিন্তু ব্যালট মানে দ্যাট ইজ হচ্ছে ইভিএমে আমার নাম এবং সিম্বল থেকে গেছে। এইবার এই ওয়ার্ডের মানুষ বোধহয় আমার প্রার্থীপদ উইথড্র করাটা খুব ভালো চোখে দেখেননি। তাদের বেশিরভাগ মানুষ আমাকে ভোট দিয়েছেন এবং ভোটের ফলাফলে দেখা যাচ্ছে আমি জয়ী হয়েছি। সুতরাং মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, মানুষ আমাকে স্বীকৃতি দিয়েছে, এর জন্য আমি তাদের প্রণাম, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। এই আর কি, কেউ প্রচার করলেন আমি বুড়ো হয়ে গেছি, আমার 70 বছরও এখনও বয়স হয়নি, কেউ বললেন একবারের থেকে 2 জন নমিনেশান দেওয়া যাবে না, অনেক জায়গাতেই একবারের থেকে 2 জন নমিনেশান দেওয়া হয়েছে, আবার কেউ বললেন আমি দুর্নীতিপরায়ণ তাই আমাকে দল নমিনেশান দেয়নি, যে আমাদের ওয়ার্ডের লোকেরা এর যোগ্য জবাব দিয়েছেন। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা সুভাষবাবুর ভাই শঙ্কর দত্ত। এবারের পৌর নির্বাচনে নিজেও শঙ্করবাবু গোবরডাঙ্গা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন, জয়ী হয়েছেন। তিনি বলেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে, গোবরডাঙ্গাতে তৃণমূল প্রার্থীদের জয়লাভ করিয়েছেন। বাংলার মানুষ যেভাবে মমতা ব্যানার্জির পাশে এসে দাঁড়িয়েছেন, গোবরডাঙ্গাতেও একইভাবে তৃণমূল প্রার্থীদের জয়ী করেছেন। এ জয় মমতা ব্যানার্জির জয়। 17টি আসনে কয়টি আসনে? 17টি আসনের মধ্যে আমরা 15টি আসনে জয়লাভ করেছি। 1টি আসনে সিপিএম জয়লাভ করেছে, আর 1টি আসনে নির্দল জয়লাভ করেছে। সমস্ত মানুষকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই যে আমরা এই জয় পেয়েছি, মানুষের জয়। নির্দল প্রার্থীর প্রসঙ্গে তিনি বলেন, আমরা বারবার সাধারণকে অনুরোধ করেছিলাম দলের পক্ষে ভোট দিতে। তিনিও দলের হয়ে প্রচারে গেছিলেন। দলের নেতৃত্বরা রয়েছেন, তারা যা পদক্ষেপ করবেন তাই হবে, আমার কিছু বলার নেই। আমরা বারে বারে মানুষকে অনুরোধ করেছিলাম দলের পক্ষে ভোট দিতে। তিনিও দলের প্রচারে ছিলেন, দলকে তিনি মানুষকে অনুরোধ করেছিলেন। এখন মানুষ তো মানুষের মতন তাদের মনোভাব নিয়ে চলে। সময় বলবে, নেতৃত্বরা আছেন, তারা এর যে প্রয়োজনীয় ব্যবস্থা বা যে পদক্ষেপ করার সেটা দল করবেন, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। পাশাপাশি জয়ের পর দলীয় কর্মীদের সংযত থাকারও বার্তা দেন
শঙ্কর দত্ত। কর্মীদের বলবো সবাইকে সংযত থেকে আনন্দ করতে হবে, উৎসব করতে হবে, কিন্তু কোনো বিশৃঙ্খলা নয়। মমতা ব্যানার্জির যে বার্তা, বাংলাকে সুন্দর রাখা, শান্তিতে রাখা, বিরোধীরা বিরোধী, ভোট শেষ হয়ে গেছে, সবাই এই বাংলার মানুষ, সবাই আমরা বন্ধু, সবাই আমরা ভাই, যে যে দলই করুন না কেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।